গ্রামের চারিদিকে সবুজের সমারোহ, পাহাড় আর উঁচু টিলার তো শেষ নেই, চোখ ঘোরালেই শুধু সবুজ আর সবুজ। মোট ভূমির অধিকাংশই চায়ের বাগান দিয়ে ঘেরা, পাখির চোখে দেখলে মনে হবে এটি একটি সবুজ শ্যামল সংরক্ষিত ঘন বন। এলাকাটিকে যতই সবুজ বন মনে হোক না কেন, এটি আসলে কোনো বন নয়, বরং বাংলাদেশের 86,000 গ্রামের মধ্যে এটিও একটি গ্রাম। নাম তার রাধানগর। চায়ের রাজধানী মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার অজপাড়া একটি গ্রাম রাধানগর, যেটি পর্যটকদের কাছে বিশেষভাবে পরিচিত। বিগত এক দশকে পর্যটনের ছোঁয়ায় বদলে গেছে এই গ্রামের পুরো দৃশ্যপট। স্থানীয়দের মতে রাধার নাম থেকেই এই গ্রামের নামের উৎপত্তি। শ্রীমঙ্গল উপজেলা শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরের এই রাধানগর এখন দেশের অন্যতম পর্যটন আকর্ষণ। মাত্র কয়েক বছরে গ্রামের বাঁকে বাঁকে গড়ে উঠেছে আধুনিক রিসোর্ট, কটেজ সহ নানান নান্দনিক স্থাপনা, যে স্থাপনাগুলোতে বছর জুড়েই দেশ বিদেশের পর্যটকরা এসে থাকেন এই গ্রামে। পর্যটনের ছোঁয়ায় এক দশকে পুরোটাই বদলে গেছে গ্রামের পরিবেশ, প্রকৃতি ও তার গঠন। গ্রামের পরিবর্তন শুরু হয় 5-তারকা হোটেল গ্র্যান্ড সুলতান নির্মাণের পর থেকে। প্রাকৃতিক সান্নিধ্যে পর্যটকদের আকৃষ্ট করার জন্য এই রাধানগর গ্রামে 2008 সালে সর্বপ্রথম আন্তর্জাতিক মানের হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফের যাত্রা শুরু হয়। এরপর থেকেই মূলত রাধানগর হয়ে ওঠে পর্যটক ও পর্যটনে বিনিয়োগকারীদের অন্যতম পছন্দের এলাকা। আর এটার উপর নির্ভর করেই ধীরে ধীরে পুরো রাধানগর গ্রাম হয়ে ওঠে পর্যটনপল্লী। এই রাধানগর গ্রামটি এখন কেবল নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ নয়, বরং পুরো মৌলভীবাজার জেলার আর্থসামাজিক উন্নয়নের অংশীদারিত্ব প্রতিনিধিত্ব করছে গ্রামটি। 14 বছর যাবৎ শ্রীমঙ্গলের, কমলগঞ্জের এবং মৌলভীবাজার হবিগঞ্জেরও বেশ অনেক অ্যাসোসিয়েটসটা কিন্তু গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট গলফে জব করছে, যাদের আগে কিন্তু 5-স্টার হোটেলে কীভাবে সার্ভিস দিতে হয় সে আইডিয়া ছিল না, কিন্তু এখানে ট্রেনিংয়ের মাধ্যমে তারা কিন্তু আজকে বুঝতে পারছে যে কর্মসংস্থান কিন্তু তারা খুঁজে পেয়েছে। শুধু তাই না, পারচেসের একটা বিশাল বিষয় আছে এখানে। আপনি প্রতিদিন এখানে বেশ কিছু খাদ্যদ্রব্য সহ বিভিন্ন জিনিসের প্রয়োজন হচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের, এই হোটেল চালা থেকে, সেটাতেও কিন্তু শ্রীমঙ্গলের ব্যবসায় কিন্তু অনেক বেশি আপনার কন্ট্রিবিউট করছে। গ্র্যান্ড সুলতানকে দেখা দেখি কিন্তু আশেপাশে কিন্তু অনেকগুলো রিসোর্ট হয়েছে, তাদেরও ব্যবসা হচ্ছে। গ্রামের রাস্তা ধরে যতই এগিয়ে যাওয়া যায় চোখে পড়বে একের পর এক রিসোর্ট, হোটেল ও ইকো কটেজ। অথচ স্বাধীনতা পরবর্তী সময়ে এই গ্রাম জনপ্রিয় ছিল আখ চাষে। ধীরে ধীরে এখানে লেবু চাষ এবং কাঁঠাল বাগান বাড়তে থাকে। এর পাশাপাশি চা বাগানের ফাঁকে ফাঁকে পাহাড় টিলায় আনারস বাগানও রয়েছে উল্লেখ করার মতো। এখানকার একটা বিখ্যাত যে আনারস, ওটা জলডুগি বলে আর কি, ছোট, খুবই টেস্টি। তো আর হলো লেবু, এখানের লেবু আনারস এগুলোই বিখ্যাত। এগুলো চা বাগানের পাশাপাশি এগুলোর প্রচুর এখানে আবাদ হচ্ছে এবং পর্যটকরা এগুলো নিয়ে যাচ্ছে। তাছাড়া রাধানগরের আশেপাশে চা বাগান, কৃষিজাত পণ্যের উপাদান, জাতীয় উদ্যান লাওয়াছড়া সহ অনেক পর্যটন স্থান থাকায় শ্রীমঙ্গলে ঘুরতে আসা পর্যটকদের বড় একটি অংশ থাকার জন্য এই গ্রামকেই বেছে নেন, যার কারণে পর্যটন ব্যবসায় আগ্রহী হচ্ছেন স্থানীয়রাও। শ্রীমঙ্গলের যে বিজনেস সেটা আসলে মূলত এখন রাধানগর কেন্দ্রিক। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের রিসোর্ট সহ আরও বেশ কিছু স্বনামধন্য রিসোর্ট এই রোডেই আছে। এছাড়াও নতুন নতুন উদ্যোক্তারা এবং নতুন নতুন বিনিয়োগকারীরা আসছেন, যারা এখানে আসলে নতুন নতুন রিসোর্ট করছেন। তো এই এলাকাটা আসলে রিসোর্টের জন্য সম্ভাবনাময় এবং যেহেতু চতুর্দিকে অত্যন্ত প্রাকৃতিক পরিবেশ এবং যেটা প্রাকৃতিক সৌন্দর্য, নৈসর্গিক পরিবেশ বিদ্যমান, সেহেতু পর্যটকরাও এসে এখানে তাদের যেই অবসর সময়টুকু সেটা তারা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারেন। পর্যটকরা আপনার লাগাছড়া দেখতে আসেন এবং ওনারা চান অতি স্বল্প সময়ে
যেতে আপনার লাগাছড়া খুব ভোরে যেতে হয়, তারপরে আসে আপনার মাধবপুর লেক রাধানগর থেকে খুবই কাছে, এবং এই যে গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্যটা সব কিছু মিলে আসলে এটা একটা পর্যটকদের জন্য দর্শনীয় স্থান। এবং এখানে স্থানীয় যারা আছেন আর কি, আমার মতো যারা ইকো কটেজ ধরেন স্থানীয়রা যদি আপনার কটেজ ব্যবসায় আরও আগ্রহী হন আমার মতো, তাহলে এটা আরও ভালো হবে, সেক্ষেত্রে আর কি সরকারের সহযোগিতাটা খুবই দরকার। শ্রীমঙ্গলে ঘুরতে আসা পর্যটকরা নিভৃত্ত খুঁজতে রাধানগর গ্রামকেই পছন্দ করেন। সারা বছরই পর্যটকদের আসা যাওয়া থাকে প্রাকৃতিক ছায়ামাখা সবুজ শ্যামলিমা এই গ্রামে। প্রাকৃতিক বৈচিত্রতা আর নির্মল নির্মোহ সুন্দরের উৎস খুঁজতে যারা বেড়াতে আসেন এখানে, তারাও তৃপ্তির ঢেকুর তোলেন দিন শেষে। একটা প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করতে পারছি, সাথে চা বাগান তো আছেই। এই আর ওভারঅল এখন এই শীতকালে ওয়েদারটাও খুব সুইটেবল আমাদের জন্য। সো ভিন্নতা বলতে আমাদের কাছে প্রাকৃতিক সৌন্দর্যটাকে আমরা মূলত প্রাধান্য দিয়েছি। এখানে অনেক সুন্দর সুন্দর গাছ, মানে আমাদের ঢাকায় তো সে কম্পারেটিভলি অনেক কম থাকে, সো আমরা যখন এরকম কান্ট্রি সাইডে আসি তখন বেশ ভালো লাগে। মানে ন্যাচারাল যে বিউটিটা বা একটা স্নিগ্ধতা, যেটা তো আসলে আমরা ঢাকা বা অন্য জায়গায় এটা তো একবারে পাই না, তার মধ্যে এখানে যে কিছু সুন্দর সুন্দর রিসোর্ট করেছে, মানে ওইটার সাথে একটা প্লাস পয়েন্ট এটা। শ্রীমঙ্গলের এই রাধানগরে এরকম হোটেল এবং রিসোর্ট রয়েছে অন্তত পক্ষে 30 থেকে 35টি। এরপরেও নতুন করে আবার বিনিয়োগ হচ্ছে, অনেক জায়গায় গড়ে উঠেছে নতুন কোনো রিসোর্ট। এর ফলে একদিকে যেমন এই অঞ্চলের অর্থনীতি গতিশীল হচ্ছে, অন্যদিকে তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থানের সুযোগও। গ্রামের রাস্তায় চলার পথে দেখা যায় নির্মাণের অপেক্ষায় আরও রয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের নির্মাণ কাজ। দেশের বিভিন্ন এলাকার মানুষ ব্যবসা করছেন এখানে, কেউ রিসোর্ট দিয়েছেন, কেউ রেস্তোরাঁ, আবার কেউ বা পরিবহনের কাজ করছেন। গাড়ি চালক, ট্যুর গাইড সহ অন্তত 200 মানুষের জীবিকার উৎস তারই কটেজগুলো। আমাদের প্রায় 90% হচ্ছে লোকাল লোকজন নিয়ে আমরা কাজ করি। সো এক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি যে লোকাল লোকজনগুলোকে ট্রেন আপ করে তাদের কর্মসংস্থান তৈরি করা। অনেক আপনার রিসোর্ট এখনও গড়ে উঠতেছে আর কি, তো সব কিছু মিলে ধরেন এই মুহূর্তে হাজারখানেক লোক তো হবেই, এটার সাথে আছে আপনার কাজকর্ম করতেছে। পাশাপাশি এখানকার যারা রিক্সা ড্রাইভার, সিএনজি ড্রাইভার, হ্যাঁ, তারপরে গাড়ি কিবা যারা বাগান মালিক, সবাই উপকৃত হইতেছে। বাংলাদেশের অন্যান্য গ্রামের তুলনায় ভিন্নতা রয়েছে শ্রীমঙ্গলের এই গ্রামটিতে। এখানে যেমন বড় বড় বিনিয়োগকারীরা পর্যটন খাতে হাজার কোটি টাকার বিনিয়োগ করছেন, তেমনি সাধ্যমতো স্থানীয়রাও চেষ্টা করে যাচ্ছেন বিনিয়োগের জন্য। অনেকেই তার নিজের বাসাবাড়ি কিংবা পরিত্যক্ত জায়গায় গড়ে তুলেছেন নানান ধরনের স্থাপনা, যেখান থেকে অর্থনৈতিকভাবে সফলতার মুখও দেখছেন তারা। রাস্তার ধারে কুড়েখন নামে এই প্রতিষ্ঠানটি স্থানীয় যুবক রিপন ছত্রী। একসময় ভবঘুরে বা বেকার থাকলেও পর্যটকদের গ্রাম হয়ে যাওয়ায় তিনি নিজেও ব্যক্তিগত উদ্যোগে মাস সাতেক আগে গড়ে তোলেন এই রেস্টুরেন্টটি, যেখান থেকে অনায়াসেই তিনি মাসে অর্ধ লক্ষাধিক টাকা উপার্জন করতে পারেন। তো আমার এখানে অল্প কিছু জায়গা 400 মতো এমনি পড়েছিল। এরপর আমি এর আগে মুদি দোকান করতাম আর কি, মার্কেটটা মুদি দোকান ছিল। তারপর আমি দেখলাম যেহেতু জায়গাটা এমনিতেই পড়ে আছে, তাহলে আমি এখানে কিছু একটা করি। তারপরে আমি এই যে ইকোসিস্টেম একটা ইয়ে করলাম আর কি, রিসোর্ট রেস্টুরেন্ট। তো এখানে মোটামুটি আমার 500,000 মতো ইনভেস্ট, এবং মোটামুটি এখানে ভালো একটা বিশেষ করে বিকেলবেলা আর কি, বিকেলবেলা এখানে গেস্টরা আসে, আসার পর একটু ওই তো বসে, বসার পর আমার এখানে যে ইয়ে আছে, মেনু কার্ড আছে, এই তো দেখে, দেখার পর তারা অর্ডার করে। গ্রামে অর্থনৈতিক সমৃদ্ধি এনে দিয়েছে ট্যুরিজম। ব্যবসায়ীরা জানান এই গ্রামে প্রতিদিন কোটি টাকা লেনদেন হয়। পর্যটন খাতে ব্যবসায়ীদের বিনিয়োগ রয়েছে হাজার কোটি টাকার উপরে। চা শিল্পের পর পর্যটন খাতকেই এই অঞ্চলের সবচেয়ে সম্ভাবনাময় ও বিনিয়োগের জন্য সবচেয়ে নিরাপদ খাত হিসাবে আখ্যায়িত করেছেন অনেকেই। আমরা কোনো না কোনোভাবে হয়তো ভারত, থাইল্যান্ড এই আশেপাশের দেশে বেড়াতে যেতাম। এখন আমাদের উপলব্ধি হয়েছে যে না,
আমরা আগে নিজের দেশকে দেখি এবং সেইভাবে দেখতে গিয়ে আমিও দেখতে গিয়ে এখানে আমি একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছি যে মধ্যবিত্ত লোকদের জন্য। তো আমিও খুব এখনও আশাবাদী যে মানুষ আসছে, আসবে এবং এই রাধানগর গ্রামে এখন হয়তো কোনো এক জায়গায় মানে যে কোনো সময় ধরেন কোনো একটা জায়গাকে মানুষ উদ্যোক্তারা আস্তে 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 একটা জায়গাকে খুব হাইলাইটস করে ফেলে। তো সেরকম আমার মনে হচ্ছে রাধানগর গ্রামটাকে তারা সবাই এসে একজন গ্র্যান্ড সুলতান করলো, এরপর আরেকজন করলো, একজন এভাবে করতে করতে একসময় এই রাধানগর গ্রামটা আর গ্রাম নেই, এটা অ্যাকচুয়ালি মানে পর্যটনদের বিচরণ ক্ষেত্র হয়ে গেছে। ২০০৮ সাল থেকে এখানে পর্যটন ব্যবসা জনপ্রিয় হতে থাকে, ২০১৫ সালে তা আরও বেগবান হয়। বর্তমানে প্রতিনিয়ত নতুন ব্যবসা তৈরি হচ্ছে পর্যটকদের কথা মাথায় রেখে, গড়ে উঠেছে নতুন নতুন দেশি বিদেশি খাবার হোটেল। পর্যটন একটি গ্রামের আর্থসামাজিক ও অর্থনৈতিক অবস্থা কিভাবে পরিবর্তন করে দিতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার এই রাধানগর গ্রামটি।